8 তারিখে ভোট কেন্দ্রে যাব না, পরিবারকে সময় দিব, ট্যাক্স দিব না, খাজনা দিব না, লাইটের বিল দিব না। আর বিল যদি লাইন কাটতে আসে বাড়িওয়ালাকে বলবেন বড় যেটা আউট কাটা আছে ওটা বের করে। হ্যাঁ, সাবেক মেয়র বুলবুল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন ও ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর ও জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে। মহানগরীর অলকার মোড় থেকে শুরু করে নিউ মার্কেটের দোকানসহ নিউ মার্কেট এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ। এ সময় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নেতা বুলবুল বলেন, মহানগরীর 37টি ও জেলা 23টি পয়েন্টে বর্তমান ডামি নির্বাচন বর্জন করতে বিএনপি নেতা কর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। বর্তমান ডামি নির্বাচন বন্ধ এবং ট্যাক্স, ভ্যাট, পানি বিল, বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ করতে হবে। ব্যাংকে যে টাকা আছে তা তুলে নিতে জনগণকে অনুরোধ করেন। লক্ষ্মীপুর এলাকায় আজকে নিউ মার্কেট এলাকায় করছি, আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি যে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, এবং কেন জানাচ্ছি যে আমরা অসহযোগ আন্দোলন করছি। সরকারের যে ভোট, ট্যাক্স, খাজনা এবং লাইটের বিল আমরা দিব না। সরকার যেহেতু তার কর্মচারীকে ব্যবহার করছে, এই ব্যবহার থেকে বিরত রাখার জন্য আমরা এই কর্মকাণ্ড, এটা আমাদের এই আন্দোলন সফল না হওয়ার জন্য থাকবে। সুজন হোসেন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।